আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে ফটোশপের মাধ্যমে কিভাবে এই যে কলমের লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ফটোশপের এই কাজটা আপনি খুব দ্রুত গতিতে আপনি শিখতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা কলমের একটি লেখা আমরা মুছব, বিভিন্নভাবে আমরা মানে এটা রিমুভ করতে পারি। তো প্রথমেই আমি যদি আপনাকে দেখাই, আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা রয়েছে 928, এই লেখাটা আপনি রিমুভ করবেন। তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনি এই যে টুলটা রয়েছে যে লেসো টুল, এটাতে আপনি রিমুভ করতে পারেন। তো এটার মধ্যে চাপ দিয়ে এরকমভাবে আমরা একদম এই পাশে আমরা লাগিয়ে দেব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন ফিল্ড, এখানে আমরা আসব। আসার পর এখান থেকে এই যে দেখুন কন্টিনিউড, এটা আমরা সিলেকশন করে ওকে করে দিব। এই যে দেখুন একদম এই লেখাটা নাম্বারটা কিন্তু চলে গিয়েছে। আবার এটাও যদি আপনি সরাইতে চান তাহলে আবার আপনি এই যে এখান থেকে লেসো টুল দিয়ে কিন্তু আপনি এরকমভাবে আপনি চেষ্টা করবেন দাগ থেকে একটু দূরে রাখার জন্য। তারপর রাইট বাটনে ক্লিক করবেন, এখানে এসে ওকে করে দেবেন। এই যে চলে গিয়েছে। আচ্ছা, এখন এরকমভাবে কিন্তু আমরা করতে পারি। এখন দেখবো একটু এই যে লেখাটা রয়েছে এই যে লাইনটা 100, এটা আমরা কীভাবে মুছবো। তো তার জন্য আমরা এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এই যে টুলটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এই উপরের টুলটা দিয়ে আমরা কী করব, এখানে সুন্দর করে এরকমভাবে একটা টেনে আমরা এরকমভাবে রেখে দেব। রেখে দিয়ে কিবোর্ড থেকে এই যে কিবোর্ড থেকে অল্টার চেপে এই এরো বাটন দিয়ে আমরা টান দেব। একসাথে আমরা এই যে অল্টার চেপে তারপরে হাতে এই যে এরো বাটনটা এই পাশের এটা দিয়ে আমরা টান দেব। আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে প্রথমে আমি এটা এরকমভাবে এখানে নিয়ে নিয়েছি, তারপর আমি আরেকটু আমি যদি আপনাদেরকে দেখাই এই পর্যন্ত আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার এবং এরো বাটন চাপতে হবে। এরো বাটন কোনটা আমি দেখিয়েছি আবার দেখাই, এটা একটা এটার এই যে এটাতে চাপ দিয়ে ধরে আপনি এই পাশেরটা চাপ দিয়ে ধরবেন, তাই হবে। তো আমরা কি করব, এই যে দেখুন আমরা যখন এভাবে টান দিব অটোমেটিক কিন্তু এই লেখাটা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ এখানে আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে। আমাদের এটা এই যে টুলটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার মার্কট্যাঙ্গুলার মার্কুইন টুল, এই টুলটা দিয়ে আমরা এরকমভাবে প্রথমে দাগ দেওয়ার পর আমরা মুভ টুলে ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে অল্টার চেপে এরো বাটন নিয়ে আমরা চাপ দেব। তো এখন দিয়ে দেখি কি হয়। এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রেখেছি, প্রথমে ধরে রেখেছি অল্টার, তারপরে কিবোর্ডের এরো বাটন দিয়ে আমি এরকমভাবে চেপে ধরে রেখেছি। অটোমেটিক দেখুন এটা কিন্তু যাচ্ছে সামনের দিকে, এগিয়ে যাচ্ছে এবং লেখাটা একদম মুছে গিয়েছে। তো এখন আমি যে কাজটা করব, এই যে জিজিটা চলতেছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, আমি যদি দেখাই এই যে কন্ট্রোল ডি চাপব, তো আমি এই যে কন্ট্রোল ডি চাপার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিজিটা চলে গিয়েছে। আবার আমি এই যে এখানে এই টুলটা আমি সিলেকশন করে নেব, করে নিয়ে একদম এখানে একটু লেখা রয়ে গেছে এটা আমরা একটু নিচ দিকে এনে আমরা সুন্দর করে করব। আবার যে কাজটা করব, একসাথে অল্টার এবং এরো বাটন চাপ দিয়ে এভাবে ধরে রাখব। ধরে রাখার সঙ্গে সঙ্গে দেখবেন যে ডকুমেন্টটা একদম মুছে একদম নতুন পর্যায়ে চলে আসছে। আসলে এই কাজটা কখন করতে হয়, দেখা গেল যে আপনি একটা ডকুমেন্ট নিয়ে আসছেন, লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন, তখন দেখা যায় এই ফটোশপের এই কাজটা আমাদের করতে হয়। তো এখন এখানেও একটা রয়েছে, তারপর আবার আমি এই যে এরকমভাবে একটু টেনে এই যে টুলটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুইন, তো এই মার্কি কুইন টুল দিয়ে আমরা এই লেখাটা আমরা এরকমভাবে মুছব, এরকমভাবে নিব। তারপর মুভ টুলে ক্লিক করে কিবোর্ডের অল্টার এবং এরো বাটন এভাবে চেপে ধরে রাখব। চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখবেন এই লেখাটা অটোমেটিকলি মুছে গিয়েছে। এই যে দেখুন, তারপর কন্ট্রোল ডি দিয়ে জিজিটা কমিয়ে দেব। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে 10, এটাও যদি আমরা নিতে চাই এই যে লেসো টুল দিয়ে কিন্তু আমরা এরকমভাবে সুন্দর করে যাতে লেখার না আমাদের টাচ করে একদম দূর থেকে আমরা, কারণ যদি আমি লেখার মাঝে যদি আমি মাউসটা লাগাই তাহলে কিন্তু হবে না। তারপর এই যে দেখুন এই যে এটাও চলে গিয়েছে।
তারপর কন্ট্রোল ডি দিব দেওয়ার পর এখন আমরা এই যে লেখাটা এটা আমরা মুছে ফেলব তো তার জন্য আবার এই যে দেখুন এখানে রেকট্যাঙ্গেল মার্কি কুইন টুল তো এই রেকট্যাঙ্গেল মার্ক কুইন টুল দিয়ে আমরা এরকম ভাবে আমরা একটু টেনে নিব টেনে নিয়ে বি টুল দ্বারা এটা আমরা একটু এরকম ভাবে এই সোজা সুজি আমরা করব আর একটু ছোট করে নিব কন্ট্রোল টি চাপ দিলে এটা একটু ছোট হবে তারপর এখানে চাপ দেব দেওয়ার পর কিবোর্ড থেকে আবার অল্টার এবং এরো বাটন এখন চাপ দেব আমরা যেহেতু নিচ দিকে আনব তো নিচ দিকে আনতে গেলে কিন্তু আমরা এই যে অল্টার চেপে এই যে নিচ দিকে এইটা চাপ দেব এখন আচ্ছা এখন যদি আমরা দেখি এরকম ভাবে যদি আমরা নিচ দিকে যদি চাপ দেই তখন দেখব যে আমরা লেখাটা অটোমেটিক মুছে গিয়েছে কিন্তু দেখুন পাশের লেখাটাও কিন্তু মুছে যাবে এদিকে আমাদের নজর রাখতে হবে এই যে পাশে তো আমি চাচ্ছি যে সম্পূর্ণটাই মুছে ফেলতে তারপর কন্ট্রোল ডি দিব এই যে দেখুন মুছে গিয়েছে তারপর আমরা যদি আবার এই লিসু টুল দিয়ে আমরা যদি চাই যে এই যে কলমের এই লেখাটা আমরা মুছে ফেলবো সেটাও কিন্তু আমরা এইভাবে মুছে ফেলতে পারি যদি দেখেন যে সম্পূর্ণটা যায় নাই তো দূর থেকে আপনি আবার এই লেসো টুল দিয়ে এরকমভাবে এঁকে তারপর আপনি দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই লেখাটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো ভিউয়ার্স এই সম্পূর্ণটা করলে সময় ভিডিওটা লম্বা হবে তো আমি এই পর্যন্ত করে দেখলাম আপনারা ঠিক এরকমভাবে করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ